হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক ইউ গাইজ আর ওয়েল। তো গল্পের প্রথমেই বলে দিই, এটা ইমাজিনেশন বেসড একটা স্টোরি, এর সাথে কিন্তু রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। এটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, লেটস স্টার্ট। সারা শরীরে অস্বস্তি হতে শুরু করেছে। জাংকুকের এই রকম অজানা স্পর্শে তে ভীষণ অস্থির হয়ে পড়ছে। তে বারবার মনে মনে ভাবছে, এই রকম সে কিছুই তো ড্রামাতে দেখেনি, তাহলে জাংকুকের হাত তে শরীরে এইভাবে কার্যকলাপ কেন করছে? তের পেটের মধ্যে এরকম ভাবে আনাগোনা কেন করছে? মুখ দিয়ে কিছু বলতে পারছে না, কারণ তার ঠোঁটটা যে এই মুহূর্তে জাংকুকের দখলে। তাই তে নিজের হাত দিয়ে জাংকুকের কাঁধে হালকা হালকা চাপ দিচ্ছে, বোঝানোর জন্য যে সে কিছু বলতে চায় জাংকুককে। জাংকুক যখনই বুঝতে পেরেছে তে তার হাত দিয়ে হালকা ভাবে জাংকুকের কাঁধটা ঠেলছে, তার মানে তে কিছু বলতে চায়। জাংকুক সাথে সাথে তে ঠোঁট ছেড়ে দিয়ে তেকে বলে, কি হয়েছে বেবি, এভাবে ঠেলছো কেন? খারাপ লাগছে? ভালো লাগছে না? আমি কি কোনো দোষ করে ফেলেছি? না, মানে ওপা, তোমার হাতটা। হাতটা কি হয়েছে? আমি দিয়েছি বলে প্রবলেম হচ্ছে? আমি দিতে পারি না। না মানে ওপা, প্রবলেম হচ্ছে না, কিন্তু তে আরেকটুর জন্য বেঁচে গেছে। মুখ ফসকে ড্রামার কথা বলতেই যাচ্ছিল, কিন্তু নিজেকে ঠিক টাইমে সংযত করে নিয়েছে। জাংকুকের মুখটা এই মুহূর্তে একদম তের মুখের কাছে। তে তো লজ্জায় একদম ব্লাশ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। ওপা, আমাকে ছাড়ো না, আমার লজ্জা করছে তো। কথাটা বলার সাথে সাথে জাংকুক একদম তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তের মুখটা এই মুহূর্তে একদম জাংকুকের বুকে, আর জাংকুক দু হাত দিয়ে নিজের বুকের সাথে তেকে জড়িয়ে ধরে আছে। তাই আমার ছোট্ট বেবিটা আবার এত বড় হয়ে গেছে যে লজ্জা পেতে শিখে গেছে। পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই আমার, শুধু আমার। তে যত এই ধরনের জাংকুকের মুখ থেকে কথা শুনছে তত বেশি লজ্জা পাচ্ছে। এখন সে জাংকুককে হাজবেন্ডের নজরে দেখতে শুরু করেছে। তাদের ভালোবাসার অর্থটা যে অন্যরকম সে সেটা এখন বুঝে গেছে, কারণ তের মধ্যেও ফিলিংস ডেভেলপ করছে। লজ্জায় জাংকুকের বুকের সাথে নিজের মুখটা একদম মিশিয়ে ফেলেছে, আর জাংকুকও দু হাত দিয়ে নিজের মধ্যে শক্ত করে জড়িয়ে রেখেছে তেকে, একদম নিজের দখলে। ওপা, এবারে তো ছাড়ো আমাকে, অফিসের জামা কাপড় তো চেঞ্জ করে নাও, সেই থেকে তো অফিসের জামাই পরে আছো। জাংকুক তের কথা শুনে তেকে ছেড়ে দিয়ে পাশে থাকা শপিং ব্যাগ থেকে একটা বক্স বের করে তের হাতে দেয়। তে দেখা মাত্র ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ওপা, এটা তো আইপ্যাড, এটা তো তুমি ইউজ করো, তোমার কাছে তো এরকম তিন চারটে আছে, আমাকে দিলে? এখন থেকে তুমিও ইউজ করবে, এটা আমার তে বেবির জন্য গিফট। আমার তে বেবি ক্লাসে হাইয়েস্ট মার্কস পেয়েছে বলে এখানে পড়াশোনা সমস্ত কিছু, যা যা তোমার কাজ আছে সব কাজ তুমি করবে, আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। সত্যি ওপা, আমি খুব খুশি। ওয়াও, ইটস সো নাইস। ওপা জানো, এটা ইয়ুনজুনের কাছেও আছে, ইয়ুনজুন ইউজ করে, আমাদের ক্লাসে অনেক সবার কাছে আছে, আমি এখন থেকে এটা ইউজ করব। তে আইপ্যাড পাবার খুশিতে কিউট ভাবে ডান্স করছে জাংকুকের সামনে। জাংকুক হাঁ করে তের দিকে এক গান হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। তের কিউটনেসের প্রশংসা করছে মনে মনে। আমার বেবি কত অল্পতেই খুশি হয়ে যায়, এটাই তো আমার তে, সবার থেকে আলাদা, কত কিউট লাগছে, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে মনে হয় আমার কাছেই এসেছে। তে তো আইপ্যাডটা নিয়ে দেখতে শুরু করেছে। জাংকুক পিছন থেকে একদম ক্লোজলি তের সাথে মিশে গিয়ে তেকে বলে, বেবি এভাবে না, এটা অ্যাপেল পেন্সিল, এই অ্যাপেল পেন্সিলটা দিয়ে আইপ্যাডেতে কাজ করো, এই অ্যাপেল পেন্সিলটা দিয়ে টাচ করো, ইউজ করো। আচ্ছা ওপা, তুমি আমাকে ডিনারের পরে শিখিয়ে দেবে। ওপা, আই এম সো হ্যাপি। কথাটা বলার পরেই জাংকুকের গালে তেতে একটা কিস করে দেয়। জাংকুক তো একদম ফুল টু ফ্ল্যাট হয়ে গেছে। এই জিনিসটার জন্য তো আমি সব কিছু করতে পারি, এখন আমিও বেবিকে দেবো।
জাংকুক যতক্ষণ তীর গালে গিফট দিচ্ছে, তেও ঠিক একইভাবে মুক্তাকে জাংকুকের কাছে বাড়িয়ে রেখে দিয়েছে। জাংকুকের দেওয়া গিফটের নেশা লেগে গেছে আজকাল তীর। তীর ভীষণ ভালো লাগে, তারই অজানা অনুভূতিটাকে খুব এনজয় করতে ইচ্ছে করে। হয়েছে উপ্পা, হয়েছে, অনেক গিফট দিয়েছো। এখন যাও তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, একসাথে ডিনার করবো তো। আমাদের ডিনার করতে হবে তো, তারপর তো তুমি আমাকে এটাও দেখাবে বললে। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাও না প্লিজ। তীর কথাটা শোনা মাত্রই জাংকুকের মনের মধ্যে দুষ্ট বুদ্ধি ঘুরছে। তার খুব ইচ্ছে করছে তীর থেকে মজা নিতে, তীরকে রাগাতে। যাব না, আমি এখন শাওয়ার নিতে যাব না। তুমি আমাকে আদর করে বলো, তবেই আমি যাব, নয়তো আমি যাব না। আমার ভালো লাগছে না সবসময় কি একা আমি আদর করব। তুমি আমাকে আদর করে একটু কথা বলো না, যাব না। ওপ্পা প্লিজ, আমার লজ্জা করে। সেদিন ডিনারে তো ওরকম করছিলে তুমি বাচ্চাদের মতো। তুমি কি বেবি যে তোমাকে আদর করতে হবে? আমি তো ভালো করে বললাম, শাওয়ার নিয়ে নাও না ওপ্পা। সেদিন ডিনারেও তো আমার অনেক লজ্জা করছিল ওরকম ভাবে খাইয়ে দিতে। হ্যাঁ বুঝেছি, তার মানে তুমি আমাকে আদর করে বলবে না। বলার দরকারই নেই, আমি কে হই তোমার যে তুমি আমাকে আদর করে বলবে? আমি তো কেউ হই না, ভালোবাসলে তো বলবে, বাসই না। আর বেবি, হ্যাঁ আমি মনে হয় দিন দিন তোমার সাথে থাকতে থাকতে নিজেই বেবি হয়ে যাচ্ছে। আমার বেবি হওয়াটাই ভুল হয়েছে। ও বাবা, এ তো দেখছি ওপ্পা রেগে যাচ্ছে। না না না, তে তোকে করতেই হবে, আজ তাছাড়া ড্রামাতে দেখেছি, ড্রামাতে যেরকম দেখাচ্ছিলে ওভাবেই করব। আমার বানি বেবি, আমার বানি শোনা দুষ্ট হয়ে যাচ্ছ, এরকম করে না কুকি বেবি। আমার বানি বেবি, ইউ আর আ গুড বয় না, যাও গিয়ে শাওয়ার নিয়ে নাও, আমার সোনা বানি বেবি। কথাটা বলার পরে তে জাংকুকের দিকে তাকিয়ে দেখে, জাংকুক দাঁত বের করে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। কি হলো ওপ্পা, তুমি তো আমাকে এভাবে বলতে বললে, আমি বলার পরে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে হাসছো কেন? তুমি কি ভাবলে তোমাকে আমি সিরিয়াসলি রাগ করেছিলাম? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি করো। তীর জাংকুকের কথাটা শুনে ভীষণ রাগ হচ্ছে। জাংকুকের দিকে হালকা হালকা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে লজ্জায় পড়ে গেছে, অপদস্ত হয়ে গেছে, এতটা লজ্জায় পড়ার কারণে তার ভিতরে ভিতরে ভীষণ রাগ হচ্ছে। দুষ্টু বানি একটা সারাক্ষণ এরকম করে, তুমি অনেক দুষ্টু হয়ে গেছো ওপ্পা। কথাই বলবো না, সারাক্ষণ আমার লজ্জা দেয়, কথা বলবো না আমি তোমার সাথে। আচ্ছা বেবি সরি, এই যে কান ধরছি, আর এরকম ভাবে মজা করবো না, করলে সিরিয়াসলি রাগ করবো, ওকে? আচ্ছা চল এবার আমি শাওয়ার নিতে যাচ্ছি, সরি বেবি, রাগ করো না। জাংকুক এবার উঠে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হবার জন্য, কিন্তু ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে আছে জাংকুক। সেখান থেকে তাকিয়ে তাকিয়ে তেকে দূর থেকে কিস দিচ্ছে ছোটেতে ইশারা করে। এইরকম কাণ্ড দেখে তে তো গলে জল হয়ে গেছে। তে তার ছোট মনে, সরল মনে বেশি রাগ করে না, সেটা শুধু কয়েক সেকেন্ডের জন্যই ওপর ওপর তে করে। জাংকুক ওয়াশরুমের মধ্যে শাওয়ার নিচ্ছে, শাওয়ার নিতে নিতেও জাংকুক তের কথাই ভাবছে। জাংকুক ভাবছে সে তেকে নিয়ে আর ওয়ারিড হবে না, তেকে কিস করা নিয়ে সে আর এত কিছু ভাববে না। যেটা কিসটা হচ্ছে সেটা নর্মাল ব্যাপার, তাছাড়া সে তার হাজবেন্ড, তার সম্পূর্ণ অধিকার আছে। আর জাংকুক নিজেকে আটকাতে পারবে এতটুকু গ্যারেন্টি জাংকুক নিজের ওপরে দিচ্ছে। এতদিন থেকে যদি আটকাতে পেরেছে বাকি সময়টাও পারবে, যতই ডিফিকাল্ট হোক না কেন। আর তাছাড়া ছোট ছোট হালকা ফুলকা রোম্যান্স, এই ধরনের কিস, এই সমস্ত কিছু করলে জাংকুকের বডিও অতটা ডেসপারেট হবে না তেকে চাওয়ার জন্য, অল্পতেই খুশি থাকবে। জাংকুক ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে শেষ করে বেরিয়ে একসাথে বসেছে ডিনার করতে। তে প্রতিদিন তার রাইট সাইডের চেয়ারে বসে ডিনার করে। রাইট সাইডের চেয়ারে না বসলে তে খাওয়াই হয় না। জাংকুকও তেকে পাশে না বসিয়ে নিয়ে তারা খেতে পারে না। তেকুক দুজনেরই ডিনার করা শেষ হয়ে গেছে। জাংকুক ডিনার করা শেষ করে তে রেজাল্ট দেখার জন্য সোজা তে স্টাডি রুমে যায়। তে স্টাডি রুমে গিয়ে নিজেই তের ব্যাগ থেকে রেজাল্ট বের করেছে। তের আসলে সমস্ত জিনিসে জাংকুকের ভীষণ কড়া নজরদারি। জাংকুক যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, সে সময়ের ফাঁকে ফাঁকে ঠিক তে কে কি করছে, তে নোটবুকে কি লেখা আছে, তে হোমওয়ার্ক করছে কি না, তে রিপোর্ট কার্ড সমস্ত কিছু চেক করে। এই সমস্ত কোনো কিছুই জাংকুকের নজর এড়ায় না, আর তের পারফরমেন্সেও জেকে অনেক খুশি। জাংকুক রেজাল্টটা খুলে দেখা মাত্রই জাংকুকের মুখে একটা বড় হাসি ফুটে ওঠে। সে ভীষণ খুশি তের পারফরমেন্সে, তে বেশিরভাগ সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে। এটা দেখে জাংকুকের খুব ভালো লাগছে। জাংকুকও সমানভাবে তের জন্য পরিশ্রম করে। তে যতক্ষণ পরে জাংকুকও তার কাছে রাত জেগে ঠিক ততক্ষণই বসে থাকে, সে তেকে ছাড়া ঘুমিয়ে পড়ে না। জাংকুক পেনটা নিয়ে তের রেজাল্টের গার্জেন সিগনেচারের জায়গায় পেন দিয়ে নিজের সাইন করে দেয়, সেই তো তের গার্জেন।
জাঙ্কুকে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। আর তাছাড়া হবে নাই বা কেন, তের পরীক্ষার সময় জাঙ্কুক রাত থেকে তাকে নিজে থেকে পড়ায়, এই জন্য জাঙ্কুকের আজ ভীষণ খুশি হচ্ছে। জাঙ্কুক রিপোর্ট কার্ড দেখা হয়ে গেলে যখনই রেজাল্টটা তের ব্যাগের মধ্যে রাখতে যাবে, হঠাৎ করে দেখে তের ব্যাগের ভিতরে অনেকগুলো লেটার। এতগুলো কিসের লেটার? এত লেটার তের ব্যাগের ভেতর কি করছে? স্কুল থেকে দিয়েছে নাকি এত লেটার? জাঙ্কুক স্কুলের লেটার মনে করে চিঠিগুলো খুলতেই যা দেখে তা দেখে তো জাঙ্কুকের চোখ দাঁড়িয়ে গেছে। জাঙ্কুক চশমাটা পর্যন্ত চোখ থেকে খুলে ফেলেছে। যতগুলো লেটার খুলছে ততগুলো লেটারই একই কথা লেখা। এটাও, এটাও, এটাও একই লেখা। ঈশ্বর, ড্যামন, জাঙ্কুক আবারও অন্য অন্য লেটারগুলো খুলছে। যত বাড়ি খুলছে তত বাড়ি একই লেখা। এটাতেও সেম লেখা। হোয়াট দা, এটা এটা দেখি, এটাতেও একই লেখা। আমার হয় না, এটা এটা দেখি, এটা নিয়ে 10টা, এটাতেও সেম লেখা। হোয়াট দা হেল, কারা লিখেছে এটা? থেকে এত বড় সহজ থেকে লাভ লেটার দেয়, এটা নিয়ে 10টা লাভ লেটার তের ব্যাগে, আর তে আমাকে একবারের জন্য জানায়নি। জাঙ্কুকের রুমে শোভায় বসে বসে টিভি দেখতে দেখতে স্ট্রবেরি খাচ্ছিল হঠাৎ করে জাঙ্কুকের এরকম চিৎকার শুনে তে স্ট্রবেরি তের গলাতেই আটকে গেছে তের বুকটা ধক ধক করতে শুরু করেছে তে নিজের বুকে হাত দিয়ে মনে হচ্ছে তে হৃৎপিণ্ড খুলে যেন তের হাতে এসে গেছে এত জোরে জাঙ্কুককে চিৎকার করতে আজ পর্যন্ত শোনেনি তে কি হয়েছে সেটা তে কিছুই বুঝতে পারছে না তে সোজা হেঁটে জাঙ্কুকের রুমে চলে গেছে। কি হয়েছে ওপ্পা, এত জোরে চিৎকার করে আমাকে ডাক নিয়ে গেল, তুমি রেগে আছো কেন ওপ্পা? আমি রেগে আছি কেন? রেগে থাকার কারণ হয়েছে তাই রেগে আছি। তোমার ব্যাগে এই 10টা লাভ লেটার কি করছে? তুমি একবার আমাকে বলেছো কবে পেলে, কার কাছ থেকে লাভ লেটার গুলো পেলে? আমার কাছ থেকে আবারও কথা লুকোতে শুরু করেছো তে। তোমাকে আমি শিখিয়েও পারবো না না কোনোদিন, তুমি আমার কথা কোনোদিনও শুনবে না। না লাভ লেটার কি, কিসের লাভ লেটার ওপ্পা? আমি জানি না কোনগুলো লাভ লেটার বলছো তুমি। চুপ তে, তুমি জানো না? জানো না তো ব্যাগে তে এলো কিভাবে? কারা দিয়েছে তোমাকে এই লাভ লেটার গুলো? স্কুল থেকে আসার পরে আমাকে বলোনি কেন? এত কথা হয়ে গেল এতক্ষণ ধরে, তুমি আমাকে একবারও বললে না, এখন বলছো তুমি জানো না? সত্যি কথা শুনতে চাই আমি তে। এতটা বেশি পরিমাণ জাঙ্কুক রাগ দেখিয়ে ধমক দিয়ে তেকে কথা বলেছে। জাঙ্কুকের রাগের পাহাড় দেখে আর জাঙ্কুকের এই কড়া অ্যাংরিটনে কথা শুনে তে সাথে সাথে চোখে জল এসে গেছে। হু হু করে তের চোখ থেকে জল পড়ছে। তে তো হাউ মাউ করে কাঁদছে। তে কিছুই বুঝতে পারছে না কোথা থেকে লাভ লেটার এলো, এগুলো যে লাভ লেটার ছিল সেগুলো তে জানতো না। তে এতটা পরিমাণেই কাঁদছে যে তে কাঁদতে কাঁদতে ফুপাচ্ছে রীতিমতো। তে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে। তে একে আমি রেগে আছি, তার উপরে তুমি কাঁদছো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি খুব ভালো করেই জানো তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি রেগে যাই তুমি কাঁদলে, কেন কাঁদছো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি যে কথাটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও আমার কাছে, না কেঁদে। আমি সত্যি বলছি আমি জানি না, আজকে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম গাড়িতে ওঠার সময় আমাকে দুজন মেয়ে এসে লেটারগুলো দিয়ে গেল। আমি বললাম কিসের লেটার? তারা বলল যারা স্কুলে ভালো রেজাল্ট করে, যারা ক্লাসে হাইস্ট মার্কস পায় তাদেরকে নাকি সবাই লেটার দেয়, ম্যামেরা নাকি লেটার দেয়, স্যারেরা নাকি লেটার দেয়। আমি ভেবেছি ওগুলো ওটারই লেটার, আমি তো নিয়ে চলে এসেছি আমার সাথে। আমার ইশার মনে ছিল না বাড়িতে খোলার কথা, আমি তো ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু আমি ভুলে গেছিলাম স্ট্রবেরি খেতে খেতে। আমি সত্যি জানতাম না ওগুলো লাভ লেটার, কোন ছেলেরা দিয়েছে আমি তো সেটাও জানি না ওপ্পা। জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, ডিপ ব্রিথ নিচ্ছে নিজের মনের ভিতরটা শান্ত করার জন্য। জাঙ্কুকের এত জোরে চিৎকার করাটা ঠিক হয়নি। জাঙ্কুক আসলে লেটারগুলো দেখা মাত্রই নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিচ্ছু খেয়াল ছিল না, মাথাটা আগুনের মতো জ্বলে যাচ্ছিল। নিজের রাগটাকে সামলাতে না পেরে তের উপর চিৎকার করেছে। সে তেকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিল আসল কথা, লেটারগুলো দেখ
দেখা মাত্রই জাঙ্কুকের মনের ভিতরে অসংখ্য তেকে হারানোর ভয় আর ইনসিকিউরিটি একসাথে এসে ভর করেছিল। তাই জাঙ্কুক এই রকম করে ফেলেছে। জাঙ্কুক এখন নিজের মুখটা ছোট করে তের কান্না মুখের দিকে তাকিয়ে আছে। আসলে জাঙ্কুক হুট করে যে শর্ট টেম্পার হয়ে গিয়েছিল এটার জন্য জাঙ্কুকের মনে এখন ভীষণ গিলটি ফিল হচ্ছে। এদিকে তো তে কান্না কাটি করে একদম চোখ লাল করে ফেলেছে। জাঙ্কুক কোনো কথা না বলে সাথে সাথে তেকে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। তে দুটো হাত ধরে তেকে একদম নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে একদম শক্ত করে। তে তো এখনো কেঁদে চলেছে ফুপিয়ে ফুপিয়ে। তের চোখের জলেতে জাঙ্কুকের বুকের শার্টটা ভিজে গেছে। আচ্ছা সোনা, এবার চুপ করো বেবি আমার। তে আমার লক্ষ্মী বেবি তো তুমি বলো। আমি জানি তুমি সত্যি কথা বলছো, মিথ্যে কথা বলছো না। ওপা তোমার উপর ওভাবে চিৎকার করবে না, ওইভাবে চিৎকার করা ঠিক হয়নি। কি করবো তে, আমার ভয় হয়। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলবো। অনেক কিছু চলে আমার মনের মধ্যে, তুমি তো বুঝবে না। শোনো চুপ করো। এক তো আমি তোমায় কাঁদিয়েছি এর জন্য গিলটি ফিল হচ্ছে আমার, তার উপরে তুমি কাঁদলে আমার তো আরো কষ্ট হচ্ছে। তুমি কি চাও যে আমার কষ্টটা আরো বেড়ে যাক? তাহলে তুমি চুপ করো না তে। না আমি চাই না বেড়ে যাক, বাট আই এম সরি, আমি বলতে ভুলে গেছিলাম। এরকম আর বলতে ভুলে যাব না ওপা। জাঙ্কুক তের দুটো হাত ধরে তেকে নিজের কোলে বসিয়ে তের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে তের মুখের জলগুলো মুছে দেয়, তের চোখের মধ্যে কিসও করে দেয়। না তে বেবি, আমি আছি তো, ওপা সব ঠিক করে দেবে। আর সমস্ত ছেলে থেকে দূরে থাকবে, ওই সমস্ত ছেলেদের কাছে একদম যাবে না। হ্যাঁ ওপা, তুমি যা বলো আমি তাই করি। আমি কোনো ছেলের কাছে যাই না, আমি ওদেরকে তো চিনিও না। আমি জানি তো আমার তে গুড গার্ল, এই ব্যাপারটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। সোনা আমি আছি তো, আমি ঠিক করে দেব। তোমার ওপা আছে তো। নাল তু রেতা তুর পে মেরি আসা জিনা মেরা। তেকে কোলে চাগিয়ে তুলে নেয়। ওপা কোথায় নিয়ে যাচ্ছ? স্টাডি রুমে বেবি, আমার স্টাডি রুমে। আমি তোমাকে নিয়ে একসাথে কাজ করব। এনো ফ্রিজ থেকে তোমার আর আমার জন্য স্ট্রবেরি আর বানানা মিল্ক দুটোই তোমার হাতে ধরো। চলো লেটস গো বেবি। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে সোজা স্টাডি রুমে এসে স্টাডি রুমের চেয়ারে তেকে কোলে নিয়ে বসে। ওপা তুমি কি আমাকে এইভাবে বসে নিয়ে কাজ করবে? তোমার তো কষ্ট হবে, প্রবলেম হবে না আমি কোলে বসে থাকলে? আমার কোনো প্রবলেম হবে না, আমি তো সারা জীবন আমার বেবিকে কোলে নিয়ে কাজ করতে পারি। আর তাছাড়া তোমার ওপা জিম করে না, তোমার ওপা অনেক স্ট্রং। তুমি এভাবেই বসো বেবি, আমার এখন তোমাকে ছাড়তে ভালো লাগছে না, আমি কাজ করি এভাবেই কাজ করব। তো আর কোনো কথা না বলে জাঙ্কুকের বুকের মধ্যে হেলাম দিয়ে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে জাঙ্কুকের কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক অনেকগুলো পেপার আর কম্পিউটার নিয়ে স্টাডি করছে কয়েকটা কেসের ব্যাপারে। তের দিকে তাকিয়ে জাঙ্কুক বুঝতে পেরেছে তের চোখগুলো ঘুমে ঢুলু ঢুলু হয়ে এসেছে। তের এইভাবে কোলে বসে থাকতে থাকতে হালকা ঘুম পেয়ে গেছে। জাঙ্কুক একদম নরম সুরে আদরের সাথে তেকে বলে, আমার তে বেবির কি ঘুম পেয়েছে? ঘুমাবে বেবি? ওপা একটু একটু ঘুম পাচ্ছে, হালকা হালকা। তাহলে ল্যাপটপের দিকে বসতে হবে না, তুমি আমার দিকে ঘুরে বসো, আমার বুকের মধ্যে মুখ গুঁজে বা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। ল্যাপটপের লাইটটা চোখে লাগবে না, আর আমি তো আমার বেবিকে শক্ত করে ধরে আছি, আমার কোল থেকে পড়ে যাবার ভয় নেই। ওপ্পার কাজ হয়েই গেছে, ওপ্পা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেবে, ততক্ষণ তুমি আমার কোলেই ঘুমাও। জাঙ্কুক তেকে ঘুরিয়ে নিজের কোলে ঠিক ওইভাবেই বসিয়ে নেয়। তে জাঙ্কুকের বুকের মধ্যে মুখ গুঁজে কাঁধে মাথা রেখে চোখ বুজেছে। জাঙ্কুকও তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে সব থেকে প্রিয় জায়গা জাঙ্কুকের বুক, তাই সে সেখানে পরম নিশ্চিন্তে ঘুমের মধ্যে ঢলে পড়েছে। জাঙ্কুক তাকে শক্ত করে ধরে নিজের কাঁধে ভালো করে মাথা রেখে দু হাত দিয়ে মজবুত করে ধরে আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করে। তে একইভাবে পজিশনে বসে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সব থেকে দুনিয়ার সিকিউর একটা জায়গা। जाए मिर्जा तेरा बेहतर है, बेहतर है।
প্রায় শেষ হয়ে গেছে। জাংকুক ল্যাপটপ বন্ধ করে দিয়ে দেখে তেতার কোলে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই ঘুমন্ত তেকে আর না ডেকে জাংকুক ওইভাবেই তেকে কোলে করে নিয়ে গিয়ে ঘুমন্ত তেকে বিছানায় শুইয়ে ঘরের এসিটা অন করে রুমের বাইরে চলে আসে। জাংকুক ড্রয়িং রুমের মধ্যে পায়চারি করছে, মাথা ভীষণ গরম হয়ে আছে। তেকে লেখা লাভ লেটারগুলোর কথা মনে পড়লেই জাংকুকের মাথা 440 ভোল্টে জ্বলে উঠছে। ছেলেগুলোকে ইমাজিন করে জাংকুক বক্সিং এর পাঞ্চ প্র্যাকটিস করছে। যত সব উটকো ঝামেলা, এটাই আমি ভয় পেয়েছিলাম, এখন আর কিচ্ছু করার নেই, আমাকে আপ্পাকে ফোন করতেই হবে। জাংকুকের যেই ভাবা সেই কাজ। জাংকুক ড্রয়িং রুমের সোফায় বসে ফোনটা হাতে নিয়ে দেখে এখন ঘড়িতে প্রায় রাত 2 বাজে। এই টাইমেই সে ফোন করবে, তেয়ের ব্যাপারে সে কোনো রকম রিস্ক নেবে না। জাংকুক তার আপ্পা নামজুনকে ফোনটা লাগিয়েই ফেললো। এত রাতে ফোনের মধ্যে রিং হবার কারণে নামজুন দুশ্চিন্তার সাথে ফোনটা তোলে। কি হয়েছে আপ্পা, এত রাতে ফোন করেছো, সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই আপ্পা, অনেক বড় প্রবলেম হয়েছে, কিছু করতেই হবে তোমাকে, তুমি ছাড়া আমি কোনো পথ দেখতে পাচ্ছি না, তুমি কিছু করো। আহা পাপা, তুমি শান্ত হও, তোমার আপ্পা আছে না, সব ঠিক করে দেবে। বলো কি হয়েছে, শুধু রাত্রি 2 সময় ফোন করেছো, খুব সিরিয়াস কিছু? তে মামুনি ঠিক আছে, তের কিছু হয়নি, তুমি ঠিক আছো পাপা? কি হয়েছে বলো না আমাকে। আপ্পা অনেক কিছু হয়েছে, তুমি জানো কি হয়েছে তের স্কুলে? সব ছেলেরা তের ব্যাগে লাভ লেটার দিচ্ছে, ছেলেরা প্রপোজ করছে লাভ লেটার দিয়ে। তুমি ভাবো কত বড় সাহস তাদের, তারা জিয়ান জাংকুকের ওয়াইফকে লাভ লেটার দেয়। তুমি বলো এই জিনিসকে আমি মেনে নিতে পারি? এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আমি কিছু জানি না। তোমার কাই আঙ্কেলের সাথে সম্পর্ক, তুমি স্কুলের ট্রাস্টি ফান্ডের একজন মেম্বার, তুমি কাই আঙ্কেলকে বলো প্রিন্সিপালকে যে তের আলাদা ক্লাস করে দিতে, তে কোনো ছেলেদের সাথে ক্লাস করবে না। জাংকুকের কথা শুনে নামজুন হতবাক হয়ে কপালে হাত দিয়ে বলে, হায় কপাল, জাংকুক তুমি এত রাত্রে এই কথাটা বলার জন্য আমাকে রাত্রি 2 সময় ফোন করেছো, আমি ভাবলাম কি না কি হয়েছে পাপা, আমি তো একদম টেনশনে পড়ে গেছিলাম, এই কথাটার জন্য তোমার রাত্রে ঘুম উড়ে গেছে, তুমি রাত 2 সময় ফোন করে এই কথা বলছো, আমি তো অনেক বড় কিছু ভেবেছিলাম। কি বলছো আপা, টেনশন হবে না, এটা কোনো ছোট কথা হলো? তোমার বৌমাকে যে যা পারছে লাভ লেটার দিয়ে যাচ্ছে, আমি টেনশন করব না, ও ইম্যাচিওর, ও বোঝে না, যদি কিছু হয়ে যায়, মনের মধ্যে যদি কিছু এসে যায়, এটা নিয়ে আমার টেনশন হবে না। আর তুমিও তো জানো ও কত ছোট আর কত সুন্দরী, আমার টেনশন করব না, তুমি জানো না আম্মা সুন্দরী না, তুমি আম্মাকে নিয়ে টেনশন করতে না, তুমি আমাকে বলোনি, আমি জানি না, তোমাকে কোনো ব্যবস্থা করতেই হবে কাই আঙ্কেলকে বলে। আরে পাপা শান্ত হও, আমি বুঝতে পারছি তোমার বৌমাকে নিয়ে চিন্তা হচ্ছে, আমার কাছে স্কুলের মধ্যে পাওয়ার আছে বলেই তো আমি সেটার অপব্যবহার করতে পারি না, তবে ডেফিনেটলি আমি কাইকে কিছু বলবো ব্যবস্থা করতে, যাতে ওই সমস্ত ছেলেরা আর তের আশেপাশে না থাকে, তেকে লাভ লেটার না দেয়, তা বলেই ক্লাসের মধ্যে তো আর ক্লাস থেকে আমি তেকে আলাদা করে দিতে পারি না, তুমি নিশ্চিন্তে থাকো আমি কোনো একটা ব্যবস্থা করবো, যাও রাত হয়েছে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর টেনশন করতে হবে না, গুড নাইট। কি হয়েছে, এত রাত্রে জাংকুক কেন ফোন করেছে, জাংকুকের সাথে কি কথা বলছো, কে ঠিক আছে, জাংকুক ঠিক আছে, কারোর কিছু হয়নি তো? আরে না না সব ঠিক আছে, আর বলো না, তোমার ছেলে বৌমাকে কারা কারা লাভ লেটার দিয়েছে সেই নিয়ে মাথা গরম করে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে তের ক্লাস নাকি কাইকে বলে আলাদা করে দিতে হয়, এই রকম কি করা যায়? স্কুলে পাওয়ার আছে বলে কি আমি সবার থেকে থেকে আলাদা করে দিতে পারি? দেখি কাল প্রিন্সিপালের সাথে কথা বলে কি ব্যবস্থা করতে পারি, তোমার ছেলে তো খুব রাগারাগি করছে, একদম হিংসায় ফেটে পড়ছে ফোনে। হ্যাঁ তোমরা দুজনেই সামলাও এসব ম্যাটার, মনে নেই একদম যেরকম বাপ সেরকম বেটা, বাপটা বেটা, তুমি আমার বেলা এরকমই করতে, আর এখন জাংকুক করছে, তখন আমি সহ্য করেছি, এখন তে সহ্য করবে, যা ইচ্ছা করো দুজনে মিলে, এসবের মধ্যে আমি নেই, আমি ঘুমাতে গেলাম, তাড়াতাড়ি এসো। জাংকুক সোফায় বসে মনে মনে ভাবছে তার আপ্পা যখন বলেছে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবে, নামজুন তাকে সব সময় কথা দিয়ে সেই কথা রাখে, মনে মনে নিশ্চিন্ত হয়ে জাংকুক ঘরের মধ্যে চলে যায়। ঘরে গিয়ে দাঁড়িয়ে দেখে যে তে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে। ওপ্পা তুমি কোথায় চলে গিয়েছিলে, তুমি আমার পাশে ছিলে না, আমার ঘুম ভেঙে গেছে, কোথায় গিয়েছিলে, ঘুমাবে না দাঁড়িয়ে আছো? ঘুম আসছে না বেবি, বাট তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি কেন উঠে পড়লে, ঘুমাও। তুমি তো জানো পা আমার তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমি এসো আমার কাছে, আমার যখন ঘুম আসে না তুমি আদর করে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও তো, আজ আমি তোমার মাথায় আদর করে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব, তুমি আমার কাছে চলে এসো, ঘুমিয়ে পড়বে। তে সাথে সাথে জাংকুকের দিকে হাত বাড়িয়ে দেয়, জাংকুক হাসি মুখে তের বুকে মাথা রেখে শুয়ে পড়ে।